হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এসএস রাখি হচ্ছে আপনাদের সাথে। তো আজকের টপিক হচ্ছে বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি। আমরা একটা বাইনারি সংখ্যা থাকলে সেটাকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করব এবং অক্টাল সংখ্যা থাকলে আমরা কীভাবে বাইনারিতে রূপান্তর করব সেটা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের একটা জিনিস আজকে মনে রাখতে হবে যে বাইনারি সংখ্যাকে যখন আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে, আমরা জানি অক্টালের বিট হচ্ছে 3 বিটের সংখ্যা। তো আমরা এখানে পাশে লিখে দিচ্ছি অক্টাল সমান 3 বিট, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যখন একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব তখন আমাদেরকে 3 বিট করে আলাদা করতে হবে। তো আমি নিচে দেখিয়ে দিচ্ছি, আই নাম্বার ছিল 1100010। তো এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এটাকে আমরা যদি অক্টালে রূপান্তর করতে চাই আমাদের ডান দিক থেকে 3 বিট করে আলাদা করতে হবে। কেন 3 বিট করে আলাদা করতে হবে? যেহেতু আমরা জানি যে অক্টাল হচ্ছে 3 বিট, অক্টাল কত বিট? 3 বিট। তাই আমাদেরকে 3 বিট করে আলাদা করতে হবে। তো আমরা ডান দিক থেকে 3 বিট করে আলাদা করতেছি, এই যে এই 3 বিট করে আলাদা করলাম, 3 বিট করে আলাদা করলে 010, এবং এই যে 3 বিট আলাদা করলাম, 3 বিট আলাদা করলে হয় 110। এখন আমাদের কাজ হচ্ছে এটার অক্টাল মান কত। এই অক্টাল মান বের করার জন্য আমাদের একটা টেকনিক হচ্ছে 4-1 পদ্ধতি, 4-1। এটা কেন লিখলাম, অবশ্যই কেন লিখলাম সেটা বুঝবেন। তো চলুন শুরু করি। কারণ আমরা এখানে 3 বিটের জন্য আমরা 3টা টেকনিক পদ্ধতি লিখেছি, মানে 4-1 পদ্ধতি এটাকে বলে। আমাদের যদি 4 বিট থাকতো তাহলে আমরা এখানে 8-4-1 লিখতাম, অর্থাৎ এক, মানে এটা ডবল বলা হয়, এটাকে ডবল বলা হয়। তো একের মানে দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এভাবে আমরা লিখে যেতাম। তো যেহেতু আমাদের 3 বিট আছে তাই আমরা এখানে 3 বিট পর্যন্ত লিখলাম। তো আমরা 010 আমরা নিচে বসিয়ে দেবো, 010। তো আমাদের এখানে দেখতে হবে কোনটা ওয়ান আছে, মানে কোন গড়টা ওয়ান আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ানের গড়টা অন আছে, মানে ওয়ান মানে আমরা জানি অন, জিরো মানে মিথ্যা বা অফ, জিরো মানে মিথ্যা বা অফ। যেহেতু একটা মানে টু এর গড়টা অন আছে মানে সত্য, তাহলে আমাদের মান কত? 2। তার মানে এই বিটটার সমান আমরা কত পাই? এই বিটটার সমান আমরা মান পাই 2, এবং এখানে আছে কত? 110। আমরা নিচে বসিয়ে দেবো 110। তাহলে এখানে যদি 110 হয় তাহলে আমাদের অন আছে কোন কোন গড়? দেখেন 2 এর গড় অন আছে, 4 এর গড় অন আছে, এবং 1 এর গড় অফ আছে, অর্থাৎ মিথ্যা। তাহলে আমাদের যে গড়গুলো অন আছে সেই গড়গুলো আমরা যোগ করে দিব। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। তাহলে এই বাইনারি সমান আমরা কত পেলাম? 6। তাহলে আমরা অক্টাল সংখ্যা সমান কত পেলাম? অতএব 110010, আমরা অক্টাল সংখ্যা সমান 6 আর 2, 6 2, আর ভিত্তি কত বসিয়ে দেব? 8 বসিয়ে দেব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ও আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি 2 নম্বরটা করে দিচ্ছি। 2 নম্বরটা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা। তো আপনারা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমাদের 2 নম্বর প্রশ্নটা ছিল 101.00110 2, এটাকে আমরা কীভাবে রূপান্তর করবো? তো আমাদের প্রথম শর্তটাই হচ্ছে যে আমাদের অক্টালের বৃত্তি, মানে অক্টালের বৃত্তি হচ্ছে 8, কিন্তু আমাদের বিটটা কয় বিট? 3 বিটের। আমাদের অক্টালের বিটটা কয় বিটের হয়? 3 বিটের হয়। তাহলে আমরা 3 বিট করে এখানে আলাদা করব। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আলাদা করা হচ্ছে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে 3 বিট আলাদা করব। তো আমাদের ডান দিক থেকে আমরা পূর্ণ সংখ্যার 3 বিট আলাদা করে নিচ্ছি, 101, এবং ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে আমরা বাম দিক থেকে আলাদা করব। তো বাম দিক হচ্ছে এই দিক, তাহলে আমরা এই দিক থেকে আলাদা করব। তো আমরা এই দিক থেকে এই 3 বিট আলাদা করলাম, 001, এবং লাস্টে কয় বিট আছে? 2 বিট আছে। তো আমরা 2 বিট লিখে নিলাম, এবং আমরা এখানে 2 বিট লিখে নিয়েছি। দেখেন এখানে আছে 1 এবং 0, আমরা 1 এবং 0 লিখে নিয়েছি, এবং যেহেতু আমাদের 3 বিট করতে হবে তাই আমরা এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। তো আমাদের 3 বিট পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এইগুলোর
মান বসিয়ে দাও। তো এগুলোর মান বের করার জন্য আমাদের মনে রাখতে হবে 4 to 1 পদ্ধতি। আমরা এখানে লিখে দিলাম 4 to 1। এখন এই সংখ্যাটা আমরা যদি এর নিচে বসিয়ে দিই 100, তাহলে শুধুমাত্র 4-এর ঘর 1 আছে, অর্থাৎ এটা সত্য। তাহলে আমাদের এটার মান কত হবে? এটার মান হবে 4। এবং এটা যদি আমরা বসিয়ে দিই নিচে 001, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 1-এর ঘর 1 আছে, অর্থাৎ আমার এটার মান হবে কত? 1। এবং আমরা যদি এটা যদি এখানে বসিয়ে দিই 101, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4-এর ঘর 1 আছে এবং 1-এর ঘর 1 আছে। তাহলে আমরা দুইটা যোগ করে দিলে 4 আর 1 5, তাহলে এটার মান কত পাচ্ছি আমরা? 5। তাহলে আমরা এটা লিখতে পারি, আমরা এটার সমান কত লিখতে পারি? 101 0 0 1 1 0, এটার সমান আমরা অক্টাল সংখ্যা লিখতে পারি। অক্টাল সংখ্যা কত লিখতে পারি? 5 1 4। তো এটার সমান আমরা অক্টাল কত বললাম? 514। তো আপনারা এভাবে বের করবেন সবগুলো যত সংখ্যাই থাকুক না কেন, আপনারা এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে 3 বিট করে সংখ্যা গঠন করবো এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে 3 বিট করে সংখ্যা গঠন করবো। গঠন করার পরে আপনারা এভাবে 4 to 1 পদ্ধতিতে সংখ্যাগুলো নিচে বসিয়ে মান বের করে নেবেন। যে সংখ্যাগুলো শুধু অন থাকবে, যে গড়গুলো অন থাকবে, আমরা সেই সংখ্যাগুলো যোগ করে এখানে বসিয়ে দেবো, তারপরে এভাবে করে ফেলবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।